গাঁওয়ে চোখ ধাঁধানো অপরূপ নিদর্শন গোপীনাথ সাহা সর্দার বাড়ি। বাড়ির সামনে পেছনে প্রকাণ্ড দুটি দিঘি পরিবেষ্টিত এই বিশাল স্থাপত্য যে কোনো মানুষের মন কাড়ে। সূক্ষ্ম টেরাকোটা অসাধারণ কারুকার্যময় প্রাসাদটি দিনে রাতে দেখতে দারুণ লাগে। প্রাসাদের পশ্চিম দিকের উপরে রাজমুকুট পরা চিহ্ন, এর প্রতিতলায় সাতটি করে তোরণ এবং কার্নিশে লতাপাতার মনোরম কারুকাজ। পশ্চিম পাশের পুকুরে আছে শান বাঁধানো ঘাট। প্রাসাদের মূল নির্মাণ কাজ শুরু হয় প্রায় 600 বছর পূর্বে। বাড়ির মালিকানা বা অধিকার পেয়ে সর্বশেষ হাত বদল হয়ে সম্প্রসারণ ও সংস্কার কাজ শেষ হয় বাংলা 1330 সনে। সুলতানি আমলের পথ ধরে মোগল আর সর্বশেষ ব্রিটিশ রাজত্বের ইতিহাস আর ঐতিহ্যের ধারক বড় সর্দার বাড়ি নির্মাণ করেছেন ঐশ্বর্যকান্ত সাহা সর্দার নামে একজন ধনাঢ্য ব্যবসায়ী। বড় সর্দার বাড়িটি কয়েক বছর আগেও বিলুপ্তির পথে ছিল। বহু সময় ধরে কোনো সংস্কার না করার কারণেই বাড়িটি ধ্বংসপ্রাপ্ত অবস্থায় পৌঁছেছিল। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল ভবনটির ছাদসহ বিভিন্ন অংশ। সে সময় ইয়াংওয়ান কর্পোরেশন নামে কোরিয়া ভিত্তিক একটি কোম্পানি বাড়ির রক্ষণাবেক্ষণের কাজে আগ্রহ প্রকাশ করে। 2012 সালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাথে বাড়িটির আদি রূপ ফিরিয়ে আনার চুক্তি করে তারা। সংস্কারের ফলে বাড়িটি তার আদি রূপ ফিরে পায়।